कर्पूर गौरम करुणावतारम संसार सारम भुजगेन्द्रहारम कर्पूर गौरम करुणावतारम संसार सारम भुजगेन्द्रहारम सदा वसन्तम् विदेव नमस्कार सुखेर चाकाय सबाइके स्वागत। आज के जे विषयटा निये बोलबो 14ई एप्रिल 13ई एप्रिल राते माने इंग्लिश मते धरले 14ई एप्रिल मंगल पदार्पण करेछे राहु के छेड़े बृषभ थेके पदार्पण करेछे वायुतत्त्वीय राशि मिथुने मंगलेर पदार्पण। মঙ্গল কর্কটে নিচস্থ হয় সুতরাং নিচস্থর দিকে আসছে, সুতরাং মঙ্গলের যে মঙ্গলময় ফল লাভে কিছুটা তো কমজোর পজিশন হয়ে গেল মঙ্গল। কিন্তু মঙ্গলের একটা ভালো ব্যাপার হচ্ছে মঙ্গলের উপর বৃহস্পতি দৃষ্টিপাত, তার ফলে মঙ্গল অনেক মঙ্গলজনক ব্যাপার ঘটনা ঘটাবে। দেখা যাক রাশিগত কার জীবনে কি ঘটে। মঙ্গল মেষ রাশি, মেষ রাশির পরাক্রমভাবে এই মঙ্গল লগ্নপতি এবং অষ্টমপতি তৃতীয় অবস্থান এবং তার প্রতি তার উপর বৃহস্পতির দৃষ্টি, তার ফলে পরাক্রমভাবে পড়ার জন্য ভাগ্যোন্নতি একটা ঘটবে, বন্ধু বান্ধবের সাহচর্য পাবে, ভাই বোনের সাহচর্য পাবে, যারা ক্লাস এইট অবধি যাদের বিদ্যার্থী তাদের পড়াশোনাটা বেশ ভালোই হবে। এবং এই মঙ্গল অনেক টা আপনাকে সাহস যোগাবে, মানে কথাবার্তাটার দিকে বিশেষ জরুরি। মেষ রাশি মেষ লগ্নের কথাবার্তা একদম ভালো করে বলার চেষ্টা করবেন, কারণ প্রচন্ড কড়া ভাষায় আপনারা এই সময় কথাবার্তা বলবেন, তাতে একটু ডিস্টারবেন্স দেখাবে। কিন্তু এই মঙ্গল আপনাদের সমস্ত দিকেই অনেকটা সফলতার জায়গা দেবে এবং আর্থিক লাভ দেবে, ধনাগম দেবে। এই মঙ্গলের অবস্থান যেহেতু একাদশ মঙ্গলের একটা সাথে কানেক্টেড হচ্ছে, সুতরাং এই মঙ্গলের অবস্থান আপনাদের জীবনে আর্থিক লাভও দেবে। কিন্তু যারা উচ্চ শিক্ষায় বিদ্যার্থীদের ক্ষেত্রেও ভালো ফল পাবেন, যেহেতু লগ্নেই এখন মেষে রবির অবস্থান আছে। উচ্চ শিক্ষা যারা সরকারি কর্মী পরীক্ষায় পরীক্ষা দেবেন, যারা যে কোনো কম্পিটিটিভ এক্সামে পরীক্ষা দেবেন, তাদের নিশ্চয়ই খুব ভালো মানে প্লাস পয়েন্ট এই সময় যদি পরীক্ষা হয় খুব ভালো রেজাল্ট তাদের হবে। মঙ্গল 2 জুন অবধি, সাধারণত মঙ্গল একটা রাশিতে 45 দিন অবস্থান করে, 2 জুন অবধি মিঠুনে থাকবে এবং সেই হিসাবে আমি মঙ্গলে কি ফল পাবেন কোন রাশির ক্ষেত্রে সেটা বলছি। এবার আসবো বৃষ রাশির কথায়। বৃষ রাশির দ্বিতীয় মঙ্গলের অবস্থান, বৃষ রাশির মেজাজ রুক্ষ থাকবে, যেহেতু দ্বাদশে রবি এবং দ্বিতীয় মঙ্গল, সুতরাং বৃষ রাশির লগ্নের সপ্তমপতি এবং দ্বাদশপতি দ্বিতীয় অবস্থান প্রচুর ব্যয় বৃদ্ধি হবে এবং ঝগড়া ঝামেলা ঝঞ্ঝাট এগুলো দেখাচ্ছে। কথাবার্তার মধ্যে খুবই মিষ্টতা এবং শালীনতা বজায় রাখুন, রাগ জেদ কম করুন। লগ্নেই যেহেতু রাশির রাহুর অবস্থান লগ্নতে, বৃষ লগ্ন বৃষ রাশির ক্ষেত্রে, সুতরাং খরচের দ্বাদশপতি দ্বিতীয় অবস্থান করলে খরচটা অনেকটা বাড়িয়ে দেয় এবং মানে আপনারা কেস মামলা মকদ্দমা এই সময় 2 জুন অবধি একটু এড়িয়ে যাওয়ার চেষ্টা করুন, তাহলে বেশি সুফল পাবেন, কারণ এই সময় মীমাংসাটা সহজে হবে না। পড়াশোনার ক্ষেত্রে বলবো, পড়াশোনা যারা এমনি সাধারণ বিদ্যার্থীদের পড়াশোনার জায়গাটা মনোনিবেশ করাতে একটা ডিস্টারবেন্স দেখা দিচ্ছে, তথাপি পড়াশোনা মোটামুটি খারাপও বলতে পারবো না, খারাপ যে খুব খারাপ হবে তাও না, মোটামুটি পড়াশোনার ক্ষেত্রটা মোটামুটি থাকবে। আর্থিক ধনাগম ব্যবসায়িক সাফল্য কিছু ক্ষেত্রে দেখা দেবে, কিন্তু ব্যয় প্রচুর হবে, বৃষ রাশির বৃষ লগ্নের ব্যয় প্রচুর মাত্রায় বেড়ে যাবে। এবার আসবো মিথুন রাশি, মিথুন লগ্ন
মিথুন লগ্নতেই মঙ্গলের অবস্থান, সুতরাং মাথা গরম, তেজ, রাগ, প্রতাপ, অহংকার সব এই মঙ্গল বৃদ্ধি করাবে। আত্মীয় স্বজনের সাথে খুব সদ্ভাব রাখার চেষ্টা করুন এবং দাম্পত্য জীবনে যেহেতু এই মঙ্গলের উপর বৃহস্পতির দৃষ্টি আছে, শুধু দাম্পত্য অশান্তি তেমন হবে না, কিন্তু ব্যবসায়িক সাফল্য দারুণ হবে। যারা নতুন ব্যবসা কিছু করতে চাইছেন, নতুন কিছু লাইন খুঁজছেন বা নতুনভাবে উন্নতি চাইছেন, তাদের জন্য বলবো এই মঙ্গল খুব সুফল দেবে। মঙ্গলের লগ্নে মঙ্গলের অবস্থান এবং কিন্তু কি ছোটখাটো ভ্রমণও এই মঙ্গল করাবে, ভ্রমণ এবং অর্থাগম দুটোই একসাথে দেবে মঙ্গল। কিন্তু এই মঙ্গলে পড়াশোনার ক্ষেত্রে দেখছি একটু ডিস্টারবেন্স, একটু পড়ায় মনোনিবেশটা, চঞ্চলতাটা বেড়ে যাবে, কাজ করার দিকে খুব অ্যাক্টিভ হয়ে যাবে, ভীষণভাবে মুখরা হয়ে যাবে। সাধারণত লগ্নে মঙ্গল থাকলেই সে একটু বেশি মুখরা হয়ে যায় বা ফটফট আনসার দিয়ে দেয়। সব সময় না আনসার যে ও বলছে বলেই আমাকে বলতে হবে কথা, এরকম কোনো কারণ নেই, আনসার না দিয়েও জেতা যায়। সুতরাং নিজে একটু ধৈর্যের সাথে ট্যাকল করুন, অবশ্যই এই মঙ্গল অনেক ভালো ফল দেবে, আধ্যাত্মিক উন্নতি খুব ভালো হবে এবং আধ্যাত্মিক মনোনিবেশ করলে এই সময় আপনাদের মিথুন লগ্ন মিথুন রাশি অনেকটা ভালো প্রসপেক্ট তৈরি হবে। এবার বলবো কর্কট লগ্ন কর্কট রাশির দ্বাদশে মঙ্গলের অবস্থান। দ্বাদশে মঙ্গলের অবস্থান কর্কট লগ্ন কর্কট রাশির একটু টাফ টাইম, সবসময় যেন একটু টাফ টাইম, প্রেমে বাধা এবং দ্বাদশে মঙ্গলের অবস্থানের জন্য আবার কর্কট লগ্ন কর্কট রাশির অষ্টমে বৃহস্পতি, সুতরাং পেটের রোগ, নানাভাবে ব্যয়, মানে একটু শারীরিক প্রবলেমটা কর্কট লগ্ন কর্কট রাশির খুবই দেবে। ব্যবসা বাণিজ্য, টাকা পয়সার ইনকাম এইসব দিকটা ঠিক আছে, কিন্তু শারীরিক প্রবলেম আসবেই এবং শরীর নিয়ে আপনারা বিশেষ সচেতন থাকুন। অল্প কিছু হলেই আপনারা ডাক্তারের পরামর্শ নিন এবং সুপাচ্য আহার করুন, লিভার ড্যামেজ হওয়ার চান্স খুব বেশি থাকবে কর্কট রাশি কর্কট লগ্নের ক্ষেত্রে। একটু পড়াশোনা মোটামুটি ভালোই হবে, পড়াশোনার ক্ষেত্র ঠিক আছে, কিন্তু মেজাজ প্রচণ্ড খিটখিটে থাকবে শারীরিক কারণে। সিংহ লগ্ন সিংহ রাশির এই মঙ্গলে অবস্থান ভীষণ ভীষণ ভালো ফল দেবে। সিংহ লগ্ন সিংহ রাশির সপ্তমে বৃহস্পতি, একাদশে মঙ্গল, মানে ষষ্ঠে শনি, সোনায় সোহাগা, দশমে রাহু প্রচুর পরিশ্রম করবে এবং নবমে রবির অবস্থান। সবচেয়ে ভালো থাকবে এই সময় সিংহ লগ্ন সিংহ রাশির জাতকরা, যেমন আর্থিক ধনাগম বৃদ্ধি হবে, দাম্পত্য জীবনে সুখ শান্তি বাড়বে, পড়াশোনায় প্রচণ্ড মনোনিবেশ করতে পারবে, যারা উচ্চ শিক্ষার যোগ, যাদের উচ্চ শিক্ষা কোনো কম্পিটিটিভ এক্সাম বা উচ্চ শিক্ষার পরীক্ষায় খুব ভালো সফলতা পাবে, যারা কোনো মানে একদম মানে কনসেন্ট্রেট ওয়েতে খুব ভালো পিএইচডি ফিএইচডি লেভেলে যারা পড়াশোনা করছেন, এই সময় তাদের মানে খুব ইনোভেশন, ভীষণ ইনোভেটিভ মাইন্ড থাকবে এবং খুব ভালোভাবে তারা সাকসেস পাবে। সিংহ লগ্ন সিংহ রাশির খুব ভালো সময়। কন্যা লগ্ন কন্যা রাশি, কন্যা লগ্ন কন্যা রাশির অবস্থানটা ভালো দেখছি না, পঞ্চমে শনির অবস্থান, যদিও ধনাগম মোটামুটি থাকলেও ষষ্ঠে বৃহস্পতি এবং কন্যা লগ্ন কন্যা রাশির অষ্টমে রবি, নবমে রাহু এবং দশমে থাকবে এই মঙ্গল, তাহলে পরাক্রম বাড়াবে, পরিশ্রম, যদি কন্যা লগ্ন কন্যা রাশি সঠিক পরিশ্রম করেন এবং সৎপথ অবলম্বন করতে কন্যা লগ্ন কন্যা রাশি ভুলে যাবেন এবং তাতেই প্রবলেম হবে, মানে একটু ঘুষ নেওয়া, একটু অসৎ পথে ইনকাম, এইগুলো যদি বন্ধ করেন কন্যা লগ্ন কন্যা রাশি তাহলেই সুফল পাবেন। যদি পরিশ্রমের মাধ্যমে সৎ পথে কিছু কাজ করেন তাহলে সফলতা পাবেন, নচেত কিন্তু অবস্থানটা একটু টাইট পজিশনে থাকবে। অবশ্যই আপনারা হনুমানজির জপ করুন এই সময়, যত পারবেন ওম হুম হনুমন্তায় নমো এই জপ করুন এবং মঙ্গলবার দিন আপনারা হনুমানজির সাধনা করুন, প্রতিদিন হনুমান চল্লিশা পড়ুন, অবশ্যই অনেকটা ওভারকাম করতে পারবেন। এবার আসবো তুলা লগ্ন তুলা রাশি, ভীষণ ভীষণ ভালো সময়। চতুর্থে শনি, পঞ্চমে বৃহস্পতি, সপ্তমে রবি, নবমে
মঙ্গল। নবমী মঙ্গল সাধারণত বেশি সুফল দেয় না, কিন্তু যেহেতু বৃহস্পতির দৃষ্টি পড়বে সুতরাং ভাগ্যোন্নতি প্রচুর হবে, আধ্যাত্মিক বিষয়ে উন্নতি হবে, আধ্যাত্মিক চর্চা করলে জীবনে প্রচুর উন্নতি এই সময় করতে পারবেন, উচ্চ শিক্ষা বিশাল সফলতা, উচ্চ নিম্ন সমস্ত মানে একদম যে কোনো তুলা লগ্ন তুলা রাশির সব বাচ্চারা এই সময় মন দিয়ে পড়ে নাও, মন দিয়ে পড়লে জীবনে অনেকটা উন্নতি করতে পারবে, আর্থিক ধনাগম বৃদ্ধি, প্রচুর নতুন প্রসপেক্ট, নতুন ভাবে নিজেকে তৈরি করা এবং প্রচন্ড ভাবে উন্নতির একটা জায়গা দেখাচ্ছে এই দোসরা জুন অবধি। অবশ্যই আপনারা সেইভাবে মোটিভেট, দেখুন ঘরে ঘুমিয়ে থাকলে তো কিছু হবে না, কাজটা করতে হবে, মন দিয়ে করতে হবে, তাহলেই একদম সফলতা শীর্ষে উঠতে পারবেন তুলা লগ্ন তুলা রাশির জাতক জাতিকারা। এবার আসবো বৃশ্চিক লগ্ন বৃশ্চিক রাশি। এই লগ্নপতি লগ্নপতির অবস্থান হয়ে যাচ্ছে অষ্টমে, সেখানে বৃহস্পতির দৃষ্টি থাকছে কিন্তু অষ্টমে মঙ্গল, তার মানে একটু সাবধানে চলাফেরা করতে হবে, সাবধানতা অবলম্বন করতে হবে, ছোটোখাটো লেগে যাওয়া পড়ে যাওয়া এই ব্যাপারগুলো দেখাচ্ছে এবং মাথা প্রচণ্ড গরম, প্রচণ্ড দাম্পত্য জীবনে একটা ভীষণ রাগ জেদ বেড়ে যাবে, ঘরে ঝগড়াঝাঁটি বেড়ে যাবে, কিন্তু ধনাগম দেখাচ্ছে একটা বেশ ভালো, মানে যেটা আপনি ভাবতেই পারছেন না এরকম একটা লমসম অ্যামাউন্ট ইনসেন্টিভ আপনার ঢুকে যেতেই পারে। এই মঙ্গলের অবস্থান বৃশ্চিক লগ্ন বৃশ্চিক রাশি ইনসেন্টিভ ভালো পাবেন এবং একটা এক্সট্রা টাকা আপনারা পেয়ে যাবেন কোনো না কোনো কারণে, কিন্তু বাকি সবটাই একটা ভালো দেখছি না। কিন্তু যদি আপনারা আপনাদের মায়ের পরামর্শে চলেন, মায়ের মার থেকে সাজেশন নিয়ে চলেন এই দু মাস, তাহলে আপনাদের অবস্থানটা অনেক বেটার জায়গায় যাবে, কারণ চতুর্থে বৃহস্পতির অবস্থান, নিশ্চয়ই তিনি সদ্বুদ্ধি দেবেন, মায়ের সাথে পরামর্শ নিয়ে কাজকর্ম করুন এবং হনুমান চল্লিশা রেগুলার করুন অবশ্যই বৃশ্চিক রাশি বৃশ্চিক লগ্ন। এই যে প্রবলেমটা রাগ যে এই ধরনের প্রবলেম ঝগড়াঝাটি এগুলো ওভারকাম করতে পারবেন। হ্যাঁ এবার বলবো ধনু রাশি ধনু লগ্নের ক্ষেত্রে, ধনু রাশির পঞ্চম পতি মঙ্গল এখন আপনার সপ্তমে অবস্থান করছে, সুতরাং ধনু লগ্ন ধনু রাশির সময়টা কিন্তু ভালো, ব্যবসার ক্ষেত্রে বিশাল উন্নতি, অর্থাগম যোগ এবং ধনু লগ্নের ধনু রাশির মানসিক উদারতাও প্রচুর বেশি থাকবে, কিন্তু একটু না আপনি একটু মানে ক্রিটিক্যাল হয়ে যাবেন, রাগ জেদটা প্রচণ্ড পরিমাণে দেখাচ্ছে বেড়ে যাবে, তার ফলে রাগ জেদ বেড়ে গেলে আপনি সংসারের মধ্যে একটু মতবিরোধ এসে যাবে, কিন্তু সেটা সেরকম পজিশনে পৌঁছাতে পারবে না যেহেতু বৃহস্পতির পূর্ণ দৃষ্টি ধনু লগ্ন ধনু রাশির ওপর থাকছে, কিন্তু ধনু লগ্ন ধনু রাশির যেহেতু সাড়ে সাথে চলছে সুতরাং অবশ্যই বলবো যে আপনারা হনুমানজির পুজো করুন, লাল ফুল লাল জবা ফুল এবং লাড্ডু দিয়ে মঙ্গলবার শনিবার যেদিন সময় পাবেন, শনিবার করলে বেশি ভালো হয় ধনু লগ্ন ধনু রাশির, আপনারা হনুমানজির পুজো করুন এবং ওম হুম হনুমন্তায় নমো জপ করুন, কিন্তু এই সময় ধনু লগ্ন ধনু রাশির বিশাল উচ্চতার যাওয়ার একটা সুযোগ পাবেন এবং নতুন ধরনের ব্যবসা নতুন ক্রিয়েটিভিটি নতুনত্বের আনন্দে আপনারা মেতে উঠবেন, শুধু মাথাটা ঠান্ডা রাখতে হবে আর সেই জন্যই জপ মাস্ট মাস্ট করতে হবে এবং মঙ্গলের উপায় আমার ইউটিউব চ্যানেল সুখের চাকায় দেখুন, মঙ্গলের উপায় করুন এবং মঙ্গলের উপায় প্রত্যেক মঙ্গলবার কিছু মঙ্গলের জিনিস দান করুন ইউটিউব সুখের চাকা দেখে, সেটা ফলো করুন, অবশ্যই ভালো থাকতে পারবেন ধনু লগ্ন ধনু রাশির জাতকরা। এবার বলবো মকর রাশি, মকর রাশি মকর লগ্নের একটু ক্রিটিক্যাল টাইম, মকর রাশি মকর লগ্নের ক্ষেত্রে অর্থনৈতিক ব্যয় বাহুল্য বেশি, পরিশ্রম বেশি, ঘরে ঝগড়া বিবাদ বেশি এবং ষষ্ঠে এই মঙ্গলের অবস্থান, সুতরাং খুব সাবধানে বাইক টাইক চালাবেন, রক্তঘটিত পীড়া হওয়ার চান্স খুব বেশি, কিন্তু বৃহস্পতির দৃষ্টি থাকাতে খুব বেশি সাংঘাতিক কিছু হবে না, কিন্তু মকর রাশি একটু বিশ্বাস করুন, একটু পুজো অর্চনা করুন, সাড়ে সাতের ক্রিটিক্যাল পজিশনে আছেন এখন মকর রাশি মকর লগ্ন, সুতরাং একটু শনিবার শনির উপায় দেখুন এবং একটু হনুমানজির জপ রেগুলার করুন রেগুলার করুন, তাহলে ভালো থাকতে পারবেন।
কুম্ভ রাশি কুম্ভ লগ্নের কুম্ভ রাশি কুম্ভ লগ্নের সাপেক্ষে অর্থনৈতিক অবস্থান ভালো হবে, নতুন ব্যবসার সুযোগ সবই ঠিক আছে, কিন্তু প্রেমে ব্যাঘাত, এবং প্রেমে ব্যাঘাতটা অবশ্যই, যেহেতু পঞ্চমে মঙ্গল, ভালো প্রেমের ক্ষেত্রে ভালো ফল দেয় না। সন্তানদের পড়ে যাওয়া, সন্তানের চঞ্চলতা বৃদ্ধি পাবে, সন্তানদের উপর প্রবল দৃষ্টি রাখুন, পড়াশোনার জন্য সময়টা খুব একটা প্রসপেক্টটা ভালো না, খুব চঞ্চলতা আসবে, একটা মানসিক চঞ্চলতা, কিন্তু উচ্চ শিক্ষার ক্ষেত্রে খুব ভালো সময় দেখাচ্ছে কুম্ভ রাশি কুম্ভ লগ্ন। মীন রাশি মীন লগ্ন, ঘরে অশান্তি, শরীর স্বাস্থ্য নিয়ে ভীষণ প্রবলেম, পেটের প্রবলেম, যেহেতু লগ্নপতি দ্বাদশে অবস্থান, নানা রকম সব সময় গ্যাস অম্বল, মানে পেটের রোগে ভোগান্তি, এবং মেজাজ খিটখিটে থাকবে, একটু আপনারা সচেতনভাবে থাকার চেষ্টা করুন, কিন্তু আর্থিক অবস্থান খুব ভালো, সেভিংস ভালো, টাকা জমাতে পারবেন মীন রাশি মীন লগ্নের জন্য জাতকরা। এবার বলবো মঙ্গলের দানগুলো, আপনারা লাল আপেল, বেদানা, যে কোনো লাল রঙের জিনিস, লাল ফুল, লাল শাড়ি আপনারা দান করুন, মুসুর ডাল, বাদাম, এই সমস্ত মঙ্গলের দান, অবশ্যই লাল মিষ্টি যেটা পারবেন, খুব যারা কর্ম করে, রাজমিস্ত্রি, জোগাড়ে, রিক্সা টানা, টাঙা টানে যারা, তাদেরকে দান করুন মঙ্গলবার মঙ্গলবার, অবশ্যই এই মঙ্গল আপনাদের সফলতা দেবে এবং সবাই খুব ভালো থাকতে পারবেন। এবার বলবো চেম্বারগুলো, সোমবার দিন আমাকে পাবেন আপনারা শিয়ালদা, মঙ্গলবার দিন এই 20 তারিখ আমি থাকছি ব্যারাকপুর, 21 তারিখ, 21 তারিখ পাবেন ব্যারাকপুর, বুধবার দিন, প্রত্যেক বুধবার দমদম, বৃহস্পতিবার আর রবিবার বেহালা চৌরাস্তা, শুক্রবার পাবেন শ্যামবাজার, তাছাড়াও 8ই মে, 24শে এপ্রিল আমাকে পাবেন বর্ধমান, 24শে এপ্রিল বর্ধমান, 8ই মে আমাকে পাবেন রামপুরহাট, 16ই মে আমাকে পাবেন বহরমপুর, এবং 17ই মে আমি থাকছি কৃষ্ণনগর। আপনারা অবশ্যই আমার ইউটিউব চ্যানেল সুখের চাকা সাবস্ক্রাইব করুন এবং বেল আইকন প্রেস করুন, যে মোমেন্টে 20K সাবস্ক্রাইবার হবে আর 10 লাখ ভিউয়ার্স, অবশ্যই আমি ইউটিউব লাইভ করব। সুতরাং অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন এবং বেল আইকন প্রেস করুন, অনেক মানুষের তাতে উপকার হবে, আমি প্রচুর টিপস টোটকা নিয়ে ইউটিউব চ্যানেলে লাইভ করব, যাদের খুব বেশি সমস্যা থাকবে অবশ্যই আমার সাথে যোগাযোগ করতে পারবেন সম্পূর্ণ বিনামূল্যে। আজকে আসছি নববর্ষে, সবার যেন নতুন বছর খুব খুব ভালো কাটে, সবাই আনন্দে থাকুন, ভালো থাকুন, ওম শান্তি।